হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা ভারতীয় বংশোদ্ভূত এটিকে দলের অন্যতম সেরা খেলোয়াড় রয় কৃষ্ণার সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার পূর্বে আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তার জন্য। ভারত স্বাধীনতার কিছু বছর আগেই রয় কৃষ্ণার দাদু তার পুরো পরিবার সহ ভারত ছেড়ে ফিজিতে চলে যান কাজের জন্য, এবং তারপর থেকে তারা আর কোনোদিনও ভারতে ফেরেনি। রয় কৃষ্ণা জন্মগ্রহণ করেছিলেন 30 আগস্ট 1987 ফিজির লাভাসাতে, এবং সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 33 বছর। ছোটবেলা থেকেই রয় ফুটবলে খুব পারদর্শী হওয়ায় লাভাসার স্থানীয় ক্লাবে চান্স পেয়ে গিয়েছিলেন। তার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, যেটা একটা স্ট্রাইকারের পক্ষে খুবই কম, কিন্তু সে ভেঙে না পড়ে আরও কঠোর পরিশ্রম করেছেন। মাত্র 20 বছর বয়সে অর্থাৎ 2008 সালে সিনিয়র ফুটবল ক্যারিয়ার শুরু করেন ওয়েটকার ইউনাইটেডের হয়ে। 2008 সালের মে মাসে তিনি চলে যান ওয়েলিংটন ফিনিক্সে, সেখানে তিনি 2 সপ্তাহ ট্রেনিং করেন। কিন্তু ওয়েলিংটন ফিনিক্সের ম্যানেজমেন্ট তার ট্রেনিং থেকে অতটা প্রভাবিত না হওয়ায় রয়ের সাথে কোনো চুক্তিবদ্ধ করেননি, তাই রয়কে আবার ফিরে আসতে হয় ওয়েটকার ইউনাইটেডে। এরপর 2009 সালে রয় কৃষ্ণার পারফরমেন্স দেখে পিএসবির মতো বড় ক্লাব তার সাথে কন্ট্রাক্ট সাইন করতে চেয়েছিল, কিন্তু রয় কোনো ইন্টারেস্ট না থাকায় তাদের পরিষ্কার জানিয়ে দেন বর্তমানে তিনি ইউরোপের কোনো ক্লাবের সাথে খেলবেন না, কারণ তিনি তখনও ইংলিশ শিখছিলেন। অন্য ভাষায় কমফোর্টেবল না হওয়ায় তিনি ইউরোপে পাড়ি দিতে প্রস্তুত নন। তিনি ওয়েটকার ইউনাইটেডের হয়ে 6টি সিজন খেলেন এবং 75টি ম্যাচে 55টি গোল করেছেন। 2012-13 সিজনে নিউজিল্যান্ড ফুটবল চ্যাম্পিয়নশিপে গোল্ডেন বুট জেতেন, এবং সেপ্টেম্বর 2013 রয় কৃষ্ণ অ্যানাউন্স করেন তিনি অকল্যান্ড সিটি এফসি জয়েন করবেন, কারণ সে বছর অকল্যান্ড সিটি এফসি ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছিল। এবং রয় কৃষ্ণ প্রথম ফিজিয়ান খেলোয়াড় হয়ে ওঠেন যিনি ফিফা টুর্নামেন্টে ফাইনালে গোল করেছেন। 8ই জানুয়ারি 2014 আবার তিনি ওয়েলিংটন ফিনিক্সে জয়েন করেন, কিন্তু তাকে পরপর 5টি ম্যাচে খেলানো হয়নি। তারপর 6 নম্বর ম্যাচে পল লিপিল নামক একটি খেলোয়াড়ের ইঞ্জুরি রিপ্লেসমেন্টে রয় কৃষ্ণা খেলার সুযোগ পান। রয় ওয়েলিংটন ফিনিক্সে প্রথম গোল করেন মেলবোর্ন হার্টের বিরুদ্ধে, এবং তার এই গোলে ওয়েলিংটন ফিনিক্স ম্যাচটিতে 2-2 গোলে ড্র করেছিল। এবং তিনি ডেবিউর প্রথম সপ্তাহে এত ভালো পারফরমেন্স করেছিল যে তিনি এই লিগের প্লেয়ার অব দ্য উইক সম্মান অর্জন করেন। এবং ঠিক তার 4 দিন পরেই ওয়েলিংটন ফিনিক্সের ম্যানেজমেন্ট তার খেলায় প্রভাবিত হয়ে কৃষ্ণার সাথে আরও 2 বছরের কন্ট্রাক্ট সাইন করেন। সাকসেস তো একেই বলে, দেখুন 1 সপ্তাহ আগে যার সাথে পরপর 5টি ম্যাচে খেলতে চাইছিল না, আজকে দাঁড়িয়ে তার সাথে আরও 2 বছরের কন্ট্রাক্ট সাইন করেছে। এবং 2018-তে ওয়েলিংটন ফিনিক্সের প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছিলেন রয় কৃষ্ণা, এবং 17-18 সিজনে রয় ব্রিসবেনের বিরুদ্ধে এমন একটি গোল করেছিলেন যে সেই গোলটি গোল অব দ্য ইয়ার খেতাব পায়, এবং পরপর গোল করে ক্লাবের 33টা গোলের রেকর্ড ভেঙে দিয়ে ওয়েলিংটন ফিনিক্সের শীর্ষস্থানীয় গোল স্কোরার হয়ে ওঠেন। রয় কৃষ্ণা ওই লিগের ইতিহাস তৈরি করে দিয়েছিলেন। 13ই মে 2019 রয় কৃষ্ণাকে জনি ওয়ারেন মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। 27 মে 2019 রয় কৃষ্ণা ঘোষণা করেন তিনি ওয়েলিংটন ফিনিক্স ছাড়বেন, কারণ তিনি ইন্ডিয়ান সুপার লিগ খেলতে চান। তাই 18ই জুন 2019 রয় কৃষ্ণা এটিকে দলের সাথে চুক্তিবদ্ধ করেন। রয় কৃষ্ণা তিনি প্রথম ISL গোল করেন হায়দ্রাবাদের বিরুদ্ধে, এবং সেই ম্যাচটিতে তারা 5-0 গোলে জেতে। 8ই ফেব্রুয়ারি 2020 উড়িষ্যার বিরুদ্ধে রয় কৃষ্ণা হ্যাট্রিক করেন, এবং নভেম্বর মাসে ISL হিরো অব দ্য মান্থ অ্যাওয়ার্ড দিয়ে রয় কৃষ্ণাকে সম্মানিত করা হয়। 2019-20 সিজনে এটিকে ISL চ্যাম্পিয়ন হয়, এবং তার পিছনে রয়ের বড় অবদান রয়েছে। এবার আমরা দেখে নেব রয়ের অ্যাচিভমেন্টগুলি। ওয়েটকার ইউনাইটেডের হয়ে 6টি সিজন খেলেন এবং 5 বার চ্যাম্পিয়ন হয়। অকল্যান্ড সিটি এফসির হয়ে SB চ্যারিটি কাপ জেতেন, 3 বার প্লেয়ার অব দ্য ইয়ার হন, এবং OFC অর্থাৎ ওসিয়ানিয়া ফুটবল চ্যাম্পিয়ন্স লিগে ফুটবলার অব দ্য ইয়ার হন, 3 বার গোল্ডেন বুট জেতেন, এবং ব্রিসবেনের বিরুদ্ধে তার করা 1টি গোল গোল অব দ্য ইয়ার খেতাব পায়। 13ই মে 2019 রয় কৃষ্ণাকে জনি ওয়ারেন মেডেল দিয়ে সম্মানিত করা হয়, এবং তিনি এই পর্যন্ত আয় করেছেন $6 মিলিয়ন, যেটা ভারতীয় মুদ্রায় 43 কোটি রুপিরও বেশি। রয়ের ব্যক্তিগত জীবন বা পরিবার সম্পর্কে খুবই সংক্ষেপে জানব। তার পিতার নাম বালকৃষ্ণা, যিনি পেশায় একজন কারখানায় শ্রমিক, এবং মায়ের নাম সারিতা কৃষ্ণা, যিনি একজন গৃহিণী। এবং রয়ের কোনো ভাই বা বোন নেই। তিনি বিয়ে করেন July 2018 ফিজিয়ান মডেল নাজিয়া আলীকে, যিনি একজন মিডিয়া বিজনেস ওনার, জার্নালিস্ট, এবং 2009 সালে মিস ইন্ডিয়া ফিজি উপাধি অর্জন করেন। এবং এখানে মজার ব্যাপারটি হলো রয় কৃষ্ণার স্ত্রী তার থেকে 5 বছরের বড়। এবং আরও একটি মজার ব্যাপার হলো রয় কৃষ্ণা তিনি নিজে একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত, এবং তার স্ত্রী তিনিও একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত। কত মিল, তাই না? ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, আপনাদের রিকোয়েস্ট থাকলে নাজিয়া আলীর সম্পর্কে একটি সংক্ষেপে ভিডিও বানিয়ে দেবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।